মা চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি কলকাতাতে। আজকে হচ্ছে কি 6 জানুয়ারি আজকের ডেটটা। তো আজকে আমি চলে যাচ্ছি, সকাল সকাল স্নান দান করে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করবো, টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করে নেব, আর তারপরে বিকেলবেলা আমার 7টার দিকে ট্রেন আছে, তো বেরোনো আছে। এক্সাইটমেন্টও লাগছে, ভয়ও লাগছে, যেটা তোমাদেরকে আমি বলেছি। তো যাই হোক, কী হচ্ছে তোমরা তো দেখতেই পাবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যায়। এই যে মা বসে আছে, মা সকালে ব্রেকফাস্ট করছে। কী করছো মা? মালপোয়া? আর এখানে আমার জন্য রেডি করেছে ধোসা আর পনির, চাটনি নেই তো, পনির দিয়ে আমি এখন এটা খাবো। লবণ পোড়া হয়েছে, থাক কী করা যাবে, এটা খেয়ে নেবো আমি। আমি এখন দেখছি যে কি বাসনপত্র নিয়ে যাব। আমার একটা পছন্দের থালা আছে, ওটা আমি খুঁজছি, কিন্তু কোথায় সেটা দেখতে পাচ্ছি না কেন আমি। মা বাইরে তো নাই, কোথায়? ওই তো ওই তো এই যে আমি বাসনপত্র নিয়ে নিয়েছি, থালা, বাটি, গ্লাস, চামচ, তারপর একটা এরকম বাটি, একটা হাতা নিয়ে নিয়েছি। এবার এই ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে ব্যাগের মধ্যে একেবারে আবার রেখে দেবো। গোছা গাছি বলতে পারো শেষ, আমার শুধু কয়েকটা জেরক্স করানোর আছে, ওটা করাবো, আর দু একটা জিনিস নেওয়ার আছে, বিস্কিট টিস্কিট এগুলো নিতে যাচ্ছি এখন। তো তোমরা হয়তো ভাবছো যে আমি ওখানে যাচ্ছি তো বাসনপত্র নিলাম, খাওয়ার দাওয়ার জিনিসপত্র নিচ্ছি না, বা ওখানে গিয়ে কীভাবে রান্নাবাড়ি করবো। তো ওখানে কি হচ্ছে, আমরা হচ্ছে যেখানে থাকবো, আমি যেখানে থাকবো সেখানে হচ্ছে গিয়ে মানে খাওয়ার দাওয়ার ওখান থেকেই দেবে। তো এক্সট্রা নিজের কিছু মানে করার ব্যাপার নেই, রান্নাবাড়ি করার কোনো ব্যাপার নেই। তো শুধুমাত্র আমি আমার ব্যবহারের বাসনপত্রগুলোই নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ইউজ করতে হবে সেগুলোই। তখন যাই ফটাফট বাজারে গিয়ে আমি জিনিসপত্রগুলো একদম জেরক্স করে নিই, আর যেগুলো আর কি না আসে সেগুলো নিয়ে আসি। নিয়েছি একটা কড, আর এদিকে আমি বিস্কিট দেখছি কি নেওয়া যায়। 50-50 One eternity later. বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সমস্ত প্যাকিং আমার কমপ্লিট। কী কী এনেছি তোমাদেরকে আর দেখালাম না, তোমরা তো মনে হয় দেখতেই পেয়ে গেছো কী কী নিয়েছি। টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল, আর ব্যাগ গোছানো একদম কমপ্লিট, মানে আর কিছুই নেওয়ার নেই, সব কিছু একদম ভালো মতো গুছিয়ে ব্যাগের মধ্যে পুরো ঢুকিয়ে নিয়েছি। এমনকি আমি এখান থেকে হচ্ছে বালতি আর মগও নিয়ে যাচ্ছি, মামা বললো বাড়িতে আছে নতুন, নিয়ে যা বেকার ওখান থেকে আর কিনতে হবে না, সেও সেগুলোও আমি নিয়ে যাচ্ছি। মানে পুরো কতগুলো ব্যাগ এখানে, এক দুই, আর এখানে একটা, এখানে একটা ব্যাগ আছে, আর আমার পিঠের একটা ব্যাগ, টোটাল 4টা ব্যাগ প্লাস এই ব্যাগ। তো এত কিছু নিয়ে আমি যাচ্ছি, আমার পুরো একদম সংসার নিয়ে যাচ্ছি আমি পুরো কলকাতায়। 7টার দিকে ট্রেন, এখন বাজে 4:45 মতো, এখন একটু বসে থাকি, একটু রেস্ট করি, আর তারপর রেডি হব যাওয়ার জন্য। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর এই দিকে দেখো কি আছে। টুলু এদিকটা, এদিকে আসিস না, এদিকে আস, আর একটু বসি। ও জানে না যে আমি চলে যাচ্ছি, ও দেখছি আমি রেডি হচ্ছি যে কী ব্যাপার, কদিন ধরে দেখতে পাচ্ছি যে ব্যাগ গোছানো হচ্ছে। টুলটুল আমি চলে যাচ্ছি, না তোমাকে মিস করবো, তোমাকে কে খাওয়াই দেবে, স্নান করাই দেবে না, আমি চলে আসবো আবার। হ্যাঁ, আর টিপ পরে আসছে নিচ থেকে, একটা হাই করে দাও সবাইকে, একটা হাই করে দাও। আমার বাচ্চা ভালো করে থাকবা, গুড বয় হয়ে থাকবা, বুঝতে পারছো তো? দুষ্টামি করবো না, এই খালি শুনবা শুনবি, জীবনের কাজ নেই, কোথায় যাচ্ছ? জলের বোতল ফেলে দিচ্ছি, আমার শোনা বাচ্চা ছেলে জান, আমার জান, আমার জান তুমি, হ্যাঁ গুড বয় হয়ে থাকবা, মাকে দেখবা, মায়ের কথা শুনবা, দুষ্টামি করবো না। হ্যাঁ সাপাটি আমার প্রিয় বাচ্চা, আমার আমার প্রিয় আমার ঘুন্টু বাচ্চা, শুয়ে পড়ছে এখন, ওকে একটু আমাকে চুলকানি করে দিতে হবে, এখন একটু চুলকানি করতে হবে, একটু চুলকানি করতে হবে, এগুলো শোন না ছেলে। একদম রেডি হয়ে গেছি, চুল টুল বেঁধে নিয়েছি, গলায় মাফলার পরে নিয়েছি, ব্যাগগুলো এখন গাড়িতে রাখছে, তারপরে এখন বেরিয়ে যাবো। মা ওদিকে রেডি হচ্ছে, ভাই ওদিকে কোথায় বা গেলো জানি না, সবাই আস, সবাই তোমাকে দেখা করিয়ে দিই, আর তারপরে চলে যাব। দুটো ব্যাগ এখনো আছে, ওগুলো নিতে আসছে, যে করছে বাড়িটা আমি জানি। এখন ব্যাগপত্র চলে গেছে, এদিকে শিনু শুয়ে আছে,
টুলটুল টাটা টাটা। আর মাছ ওইদিকে, মা চলো টাটা শোনো, টাটা টাটা। মা আমাকে গিটা দিচ্ছে। ব্যাগগুলো হারিয়ে আছে কিন্তু মা, মা তাকাও, মা মা চলো ভাই তাকা। টাকা পয়সা মনে করে উঠে চাল দিয়ে চলে যাবে। ভেবেছিলাম নতুন ট্রেনটা নিয়ে অনেক ভিডিও বানাবো, কিন্তু ট্রেনটা এত লেট করে প্ল্যাটফর্মে দিয়েছে, আর যখনই দিয়েছে 10 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে, তো বেশিক্ষণ দাঁড়ায়নি, তো ভিডিও করতে পারিনি। যাই হোক, ট্রেনটা দিয়ে দিয়েছে, ফটাফট ট্রেনের মধ্যে উঠে গেছিলাম। এরপর থেকে তোমরা আমার কলকাতার ভিডিও দেখতে পাবে, আমার লাইফের নতুন অধ্যায় শুরু হয়েছে। তোমরা আমার জন্য প্রেয়ার করো যাতে ভালোভাবে থাকতে পারি, আর এভাবে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যেও।